এদিকে ইউক্রেনে আটকে পড়া বাংলার সমৃদ্ধি জাহাজের 28 বাংলাদেশি নাবিককে রোমানিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে। শিগগিরই তারা দেশে ফিরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভা শেষে তিনি একথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, পোল্যান্ড সীমান্তে যে কোনো সহায়তার জন্য বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সক্রিয় রয়েছে। এছাড়াও ভারতের সাথে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে, তারাও বাংলাদেশিদের সহায়তা করছে। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে আগের অবস্থানেই আছে বাংলাদেশ। যুদ্ধ নয়, গোটা বিশ্বেই শান্তি চায় বাংলাদেশ। আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের পক্ষে মত দেন এ কে আব্দুল মোমেন। তিনি জানান, এ কারণেই জাতিসংঘের ভোটাভুটিতে কোনো পক্ষকেই ভোট দেয়নি বাংলাদেশ। আর এই নাবিক যারা, সেই 28 জন আমরা তাদের রোমানিয়া নিয়ে এসেছি এবং খুব শীঘ্রই তারা বাংলাদেশে ফিরে আসবে। আর বাকি 5 জনের যেটা আমরা কালকে ভিডিওতে দেখলাম, তা আমরা তাদের তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি এবং তারা যে বক্তব্যটা দিয়েছে, বলছেন তাদের জোর করে রেখে দিয়েছে সেই ইউক্রেন সরকার, যে শিল, হিউম্যান শিল, সেটা আমরা তথ্য যাচাই বাছাই করার চেষ্টা করছি। এদিকে ইউক্রেনে আটকে পড়া বাংলার সমৃদ্ধি জাহাজের 28 বাংলাদেশি নাবিককে রোমানিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে। শিগগিরই তারা দেশে ফিরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভা শেষে তিনি একথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, পোল্যান্ড সীমান্তে যে কোনো সহায়তার জন্য বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সক্রিয় রয়েছে। এছাড়াও ভারতের সাথে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে, তারাও বাংলাদেশিদের সহায়তা করছে। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে আগের অবস্থানেই আছে বাংলাদেশ। যুদ্ধ নয়, গোটা বিশ্বেই শান্তি চায় বাংলাদেশ। আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের পক্ষে মত দেন এ কে আব্দুল মোমেন। তিনি জানান, এ কারণেই জাতিসংঘের ভোটাভুটিতে কোনো পক্ষকেই ভোট দেয়নি বাংলাদেশ। আর এই নাবিক যারা, সেই 28 জন আমরা তাদের রোমানিয়া নিয়ে এসেছি এবং খুব শীঘ্রই তারা বাংলাদেশে ফিরে আসবে। আর বাকি 5 জনের যেটা আমরা কালকে ভিডিওতে দেখলাম, তা আমরা তাদের তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি এবং তারা যে বক্তব্যটা দিয়েছে, বলছেন তাদের জোর করে রেখে দিয়েছে সেই ইউক্রেন সরকার, যে শিল, হিউম্যান শিল, সেটা আমরা তথ্য যাচাই বাছাই করার চেষ্টা করছি। এদিকে ইউক্রেনে আটকে পড়া বাংলার সমৃদ্ধি জাহাজের 28 বাংলাদেশি নাবিককে রোমানিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে। শিগগিরই তারা দেশে ফিরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভা শেষে তিনি একথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, পোল্যান্ড সীমান্তে যে কোনো সহায়তার জন্য বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সক্রিয় রয়েছে। এছাড়াও ভারতের সাথে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে, তারাও বাংলাদেশিদের সহায়তা করছে। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে আগের অবস্থানেই আছে বাংলাদেশ। যুদ্ধ নয়, গোটা বিশ্বেই শান্তি চায় বাংলাদেশ। আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের পক্ষে মত দেন এ কে আব্দুল মোমেন। তিনি জানান, এ কারণেই জাতিসংঘের ভোটাভুটিতে কোনো পক্ষকেই ভোট দেয়নি বাংলাদেশ। আর এই নাবিক যারা, সেই 28 জন আমরা তাদের রোমানিয়া নিয়ে এসেছি এবং খুব শীঘ্রই তারা বাংলাদেশে ফিরে আসবে। আর বাকি 5 জনের যেটা আমরা কালকে ভিডিওতে দেখলাম, তা আমরা তাদের তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি এবং তারা যে বক্তব্যটা দিয়েছে, বলছেন তাদের জোর করে রেখে দিয়েছে সেই ইউক্রেন সরকার, যে শিল, হিউম্যান শিল, সেটা আমরা তথ্য যাচাই বাছাই করার চেষ্টা করছি।